আরো নতুন নতুন ভিডিও দেখতে হলে ইউটিউবে সার্চ করুন জয় রাধা মাধব কীর্তন জগত বলে। নকল হইতে সাবধান। হ্যাঁ, হবে না। তার মানে কি? দুটো হাত হাত দিয়েছে, হাতের কাজ করতে হবে, যদি না করো পরের বারে হাত পাবে না। দুটো আছে আর দুটো খোঁজে দেবে, আবার দুটো পা আছে আর দুটো খোঁজে দিলে কটা হলো? যাবে কৃষ্ণ ভগবান বসন ছাড়া শুরু করলো। ভগবান শেষ হয়েছিল, দুঃশাসন যত টানে কাপড় এসে যাচ্ছে, দুঃশাসনের হাত কন কন করছে, চিন্তা করছে এত কাপড় কোন কোথাও থেকে আসছে। বলে যে গোডাউনে হাত মেরেছিস ও গোডাউন শেষ হবে। এটাই গৌর হরি হরি। এই জন্য মানুষ দিলে কুলোইনি আর ভগবান দিলে ফুরোইনি। ভগবান দিলে ফুরোবেনি, কিন্তু ভগবান যে তোমাকে দেবে কি করে দেবে? তুমি এতটা দাও, তোমাকে এতটা দেবে, তুমি পকেটে টিপে নিয়ে পালাবে। এখন আমরা দেখি মঠ মন্দিরে গিয়ে মানে জেলায় জেলায় ঘুরি, অনেক মানুষ দেখবেন মঠ মন্দিরে গিয়ে প্রণামী বাক্সের কাছে কি একটু চরণামি তো নেবে বলে সকলে 10 টাকা 5 টাকা 100 টাকা দিয়ে যেমন পারে দিচ্ছে, যার ভক্তি যেমন। আবার কিছু কৃপণ আছে মৌমাছির মতো, কি সে পকেটে হাত ঢুকিয়ে দিয়ে হাত বের করতে চায়। তার মানে কি? এখানে বাছা চলছে। বাছা মানে ওই যে কেঁচি টাকা দেখেছেন, 1 টাকার কেঁচির কয়েল আছে, যেখানে হাত মারে 10 টাকার কয়েল বেরিয়ে আসে, ওটাকে ফেলে দিয়ে সেইটাকে খুঁজছে কোনটা, এই কেঁচি টাকাটা দিয়ে। ভগবান বলে হ্যারে পাগলা, তোর পকেটেও যেটা আমার, ব্যাংকে যেটাও আছে আমার, তাহলে আমার ধন আমাকে দিবি যেমন বেছে বেছে কেঁচি দিবি, তোকে একটা পোকা ফল দিয়ে দেব। পোকা ফল বুঝে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙে, তাহলে এমন একটা পোকা ফল মানে ছেলে মেয়ে দুবো অসুখ অসুখ, টাকার বস্তা নিয়ে নার্সিং হোম হসপিটাল ছুটছে। এই এগুলো মানুষ বোঝে না, জানে না। হরিনাম শুনুন, চালাক চতুর তারা মহাজন তারা কারা? যারা যার ধন তার সেবায় লাগিয়ে নিজে মহাজন হয়ে যায়। এটাই গৌর হরি হরি। তাছাড়া চিরদিন তোমার সমান যাবে না গো, যাবে না। আজ আছে কাল নাও থাকতে পারে, আবার কাল আছে আজ নাও থাকতে পারে, আবার আজকে নেই কালও আসতে পারে। যেটা লিখে গেল একটা মুসলমান লিখে গেল, মানুষকে জ্ঞান দেওয়ার জন্য একটা মুসলমান লিখে গেল, চেতন পাওয়ার জন্য পদগুলো লিখেছিল। পদটা কি আপনাদের জানা পদ একটু শুনিয়ে যাই ছোট বড়। চিরদিন কাহারো সমান নাহি হরিশ্চন্দ্র রাজ্য দান করে সে শ্মশানে রক্ষী হল লোভিল পদ চিহ্ন, আর বিষ্ণু পক্ষে পদ চিহ্ন।
কে খণ্ডাতে পারে হায়, ওই কারো সমান নাহি চিরদিন, অবতার শ্রী রামচন্দ্র যে জানকীর পতি, তার হলো বনবাস রাবণ করে দুর্গতি। অবতার শ্রী রামচন্দ্র যে জানকীর পতি, তার হলো বনবাস রাবণ করে দুর্গতি। অবতার শ্রী রামচন্দ্র যে জানকীর পতি, তার হলো বনবাস রাবণ করে দুর্গতি। আবার সীতা অবতার ভগবান রামচন্দ্র, অবতার পূর্ণ ভগবান, পূর্ণ ভগবান হলো কৃষ্ণ আর গৌর, পূর্ণ রামচন্দ্র ভগবান তবে কম আছে, অবতার হয়েছে। আর মহাপুরুষে অবতরী কি, পরের লাইনটা শেষ লাইন আমার মন দিয়ে শুনুন, যেটা হলো দ্বাপর যুগের কাহিনী, যেটা শুনছেন কি, স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান, পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান দ্রৌপদীর অপমান, আমার পুত্র তার হলো অনেকগুলো পরীক্ষা হবে, টেস্ট আর বছরের শেষে একবার ফাইনাল পরীক্ষা হবে, তাই না? এই জন্য যতক্ষণ আমরা একটু টেস্ট করে, কেন ভাঙা বাস, আপনাদের ঘুম পেলে আমারও ঘুম আসবে, তাই না? না, এই জন্য হরি কথা শুনতে শুনতে নেশা লেগে যাবে, লেগে যায় মানুষের। আর একটা নেশা করে মানুষ নরক প্রাপ্তি হবে, আবার একটা নেশা করে মানুষ ভগবত প্রাপ্তি হবে। কাজে চুল্লু খাবার নেশা যাকে, তাহলে নাচতে নাচতে নরক হয়ে যাবে,
তাস খেলার নেশা থাকে, নাচতে নাচতে নরকে যাবে। কসাই খানায় কসাই যেগুলো মানুষ খায় না পশু খায়, সেটা খাওয়ার আশা যদি তোমার জাগে তাহলে নাচতে নাচতে তোমাকে নরক পশু খুলে যেতে হবে। বা কারো যদি ভগবত সেবার নেশা জাগে নাচতে নাচতে ভগবানের কাছে যাবে, হরি নাম শোনার নেশা জাগে নাচতে নাচতে ভগবানের কাছে যাবে, আনন্দময় জগতে যাবে। তাহলে প্রতিটি মানুষের নেশা আছে, কারোর নেশা নেই, কারো সিরিয়াল দেখার নেশা আছে, কারো বিউটি পার্লার ঢোকার নেশা আছে, কারো তাস খেলার নেশা, কারো চুন্ডু খাওয়ার নেশা, কারো হরি নাম শোনার নেশা, কারো প্রসাদ খাওয়ার নেশা, প্রতিটাই নেশা। তবে নেশার ভাগ আছে, একটা নেশা আপনার জীবন মঙ্গলময় হবে, আবার একটা নেশা আপনার জীবনটা বিষময়। এই জন্য মহাপ্রভু অচৈতন্য মানুষকে চৈতন্য দেওয়ার জন্য শেষে নাম নিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাই না? লাস্টে মহাপ্রভু এই কলিযুগে দেখবেন পাঁচটা অবতার হলো সত্য যুগে, দশটা অবতারের মধ্যে কত সময় হলো বন্ধ করে দেবো নাকি? চলবে? সকাল করে দিলে অসুবিধা নেই তো? ঠিক আছে না, পরবর্তী দল আছে। এই চাম্পাহাটিতে আপনাদের চব্বিশ নম্বর চাম্পাহাটিতে আমি গান করতে নেমেছি, ও প্রায় মনে হয় আমাকে আটটা থেকে এইরকম দিয়েছিল, আমার পরে যে বাসক যিনি গাইবেন তিনি মিস করেছে, আসেনি। এখন আসর তো একদম পুরো টিপটা ভর্তি, বছর দুই আগে কথা বলছি, ওই লকডাউনের আগের বছরটা। যাই হোক, তো মালিক মানে গৃহী আমার কাছে এসে কান্নাকাটি শুরু করেছে, আমলে আর তো 20 মিনিট বাকি আছে, আপনি দল তুলুন। বলে দল তুলবো কি করে, দল তো এখনো ঢোকে আসে, বলে কি করবো, আমি কি করবো, আমার তো 15 মিনিট টাইম আছে। বলে আপনার পায়ে ধরছি আসরটা বাঁচান, বলে বাঁচাবো কি করে, আমাদের 4 ঘন্টা হয়ে যাচ্ছে, 15 মিনিট বাকি আছে। বলে আপনাকে আর 4 ঘন্টা টানতে হবে, আমি 4 ঘন্টা গেয়েছি, আবার 4 ঘন্টা তাহলে কখনটা হবে, নাহলে আসর ভেঙে যাবে, তো আর তো দল নেই, আমি চালিয়ে দিতে পারবো, অসুবিধা নেই, তাহলে ওর টাকাটা আমাকে দিয়ে দিবেন। বলে কিছু অসুবিধা নেই, আর টাকা আপনাকে দিয়ে দিবেন, নেদাই গোর হরি হরি। ও একসঙ্গে দুটো 4-8 ঘন্টা গিয়েছিলাম ওই চাম্পাহাটিতে, নেদাই গোর হরি হরি। ও ভগবানের কৃপা হলে, ভক্ত কৃপা হলে চলবে, টোটো দেখেন না, টোটো যতক্ষণ চলবে, চার্জ যতক্ষণ আছে ততক্ষণ টোটো চলবে, চার্জ শেষ তো মাঝে রাস্তা, তাই না? হরি কথা একমাত্র আসে কি করে জানেন, ভক্ত কৃপা, ভক্ত কৃপা করলে অবশ্যই ভগবান কৃপা করে। আর আমি ভগবানকে জানাই প্রভু, ভক্তির চরম তলে যেন হরি কথা কৃষ্ণ কথা গাইতে গাইতে আমার শেষ নিঃশ্বাসটা ওখানেই ফেলি, তাহলে আমার জীবনটা মঙ্গলময় হবে। কেন? যেখানে ভক্ত সমাবেশ এক বৃন্দাবন, যেখানে হয় তুলসী কানন সে এক বৃন্দাবন, যেখানে হরিনাম সংকীর্তন সে এক বৃন্দাবন, ভগবান লীলা করেছে লীলাস্থলী বৃন্দাবন। তাহলে বৃন্দাবনের লীলাস্থলীতে আমার যদি দেহত্যাগ হয় প্রাণত্যাগ হয় তোমার চরণ প্রাপ্তি হয়ে যাব। তাই তো ভক্ত ভগবানের চরণের তলে কাঁদে আর বলে, একটু জানাবার জন্য একটু চোখের জল ফেলতে হবে, চোখের জল যত আপনি ভগবানের জন্য ফেলবেন আপনাকে ভগবানের জন্য ছুটতে হবে না, ভগবান আপনার কাছে ছুটবে। কিরকম? কাউকে যদি সাপে কামড়ে দেয়, ওঝা ওঝা যখন বিম বাজায়, বিম বিম বাজায় না, তার বিম কোথায় বাজায়, সে এক জায়গায় বসে বাজায়, যে সাপটা কামড়েছে সে অনেক দূরে আছে, সে কিন্তু ছুটে আসবে, বিমবালা ছুটবে না, ওঝা বসে বাজাবে সাপ ছুটে আসবে। তত্ত্বটা কি? যেমন ওঝা বিম বাজালে সাপ ছুটে আসে, ভক্ত যদি চোখের জলে ভগবানকে ডাকতে পারে ভক্তকে ছুটতে হবে না, ভগবান তোমার কাছে ছুটে আসবে। এটাই গৌর হরি হরি। তাই ভক্ত কাঁদে আর ভগবানকে বলে কি, ও গো দয়া দয়া, তুমি তো দয়াল হরি, হরি হে ধন ঐশ্বর্যে বিষয় বৈভবে স্ত্রীপুত্রকে নিয়ে আমাকে বিষয়ে মাটি রেখো না, তুমি চিরকাল করে আমায় রাখিও ধরা, ও দয়াল হরি হে আমায়,
Thank you.
ধরব তোমার ভক্তের পায়ে করে দরখাস্ত জমা দাও প্রভু, এ জন্মটা অকালে হারিয়ে যাচ্ছে, আর যে মনুষ্য জন্ম আমি পাব না প্রভু, এমন একটি মায়ের গর্ভে আমাকে জন্ম দিও যেন গর্ভ থেকে আমি প্রসাদ সেবা করতে পারি। দুটো সিস্টেম দেখেছেন, ভালো করে দেখুন, এ জগতে কারো ছেলের অন্নপ্রাশনে হলে ঠাকুর নিয়ে আসে, নিয়ে আসে না ঠাকুর নিয়ে আসে। এবার সেদিন ভগবানের প্রসাদ ছেলে তাকে দেওয়া হলো, সেদিন হয়ে গেল, পরের দিন থেকে কি খাবে? যেগুলো মানুষ খায় না সেগুলো খাবে, জীব হত্যা করে খাবে, গৃহের লোকও খাচ্ছে, ছেলেকেও খাওয়াচ্ছে। একটা সংসার, আবার একটা সংসার। দেখুন, কোন কৃষ্ণ ভক্তের ঘরে যদি তুমি জন্মগ্রহণ করো তাহলে কি হবে? মাতৃ গর্ভ থেকে তুমি প্রসাদ সেবা করবে। এটাই গৌর হরি হরি। দুটো সংসার দেখুন, একটা সংসারে একদিন প্রসাদ পাওয়া যাবে, আর সবদিন কুখাদ্য খাওয়া যাচ্ছে। কেন? যেগুলো ভগবানের সেবায় লাগে না সেগুলো মানুষ খায়। আবার একটা ভক্তের ঘরে জন্ম নিলে মা যদি প্রসাদ পায়, গর্ভের সন্তান প্রসাদ পাচ্ছে গর্ভ থেকে, আবার বাইরে এসে কি করছে? আবার সে প্রসাদ পাচ্ছে, মৃত্যু পর্যন্ত ভগবানের প্রসাদ সেবা করবে। তাই গৌর হরি হরি। এরকম জনম বড় দুর্লভ জনম, কোটির মধ্যে গুটি, কোটির মধ্যে গুটি, সকলে প্রসাদ খায় না, বাবা পরিবর্তন হয়ে যাচ্ছে। ঘরে বসে আমাকে ফোন করে, আপনার দক্ষিণ চব্বিশ মানুষ বেশি, আর আমার কীর্তন তো দক্ষিণ চব্বিশ বেশি হয়। সে কোথায়? সুন্দরবন থেকে ফোন করছে, প্রভু আগে জানতাম না এগুলো, যে একাদশী করতে হবে মানুষকে। হ্যাঁ করতে হবে, কেন? তুমি পশু না, 8 বছর থেকে 80 বছর পর্যন্ত প্রতিটি মানুষকে একাদশী করতে হবে। ওর আগে ছাড় আছে, পরে ছাড় আছে, 8-এর আগে ছাড় আছে, না করলেও চলবে, আবার 80-র পরেও ছাড় আছে, না করলে চলবে। যদি একাদশীর দিন তুমি অন্ন খাবে, পঞ্চশস্য খাবে, পঞ্চশস্য মানে রুটি, এই যে ময়দা ফয়দা, ময়দা চাল, ছোলা মটর, সরষার তেল, তিল, এ 5টা যদি খাবে, মুঠোই মুঠোই পাপ ভক্ষণ করবে। কেন? ওই একাদশীর দিন পাপ পুরুষ পঞ্চশস্যের মধ্যে প্রবেশ করবে। এই জন্য প্রতিটি মানুষকে একাদশী করতে হবে। তবে নির্জলা যদি না পারেন, পঞ্চশস্য বাদ দিয়ে আপনাকে দেহ রাখার জন্য খেতে পারেন, কর্ম করবেন, খেতে লাগবে, খেতে পারেন। কিন্তু ওর সঙ্গে একটা মাস্ট আপনাকে করতে হবে, সেটা কি? যদি আপনি মানুষ হয়ে থাকেন, পশু হলে করতে হবে। এটা কেন? তিন যুগে তিন ধর্ম জীবের কারণ, সত্য যুগের ধর্ম হলো ধ্যান, ধ্যান করে ভগবানকে মানুষ পেত। আয়ু কত ছিল জীবের? 1 লক্ষ বছর, মানুষের আয়ু ছিল 1 লক্ষ, তারা ধ্যান করতে পারত। ত্রেতা যুগে মানুষের আয়ু কমে গেল, 1 লক্ষ থেকে হয়ে গেল 10,000, একটা শূন্য পার হয়ে গেল, মাইনাস, তা ধ্যান করতে পারবে না, যাগযজ্ঞ করে ভগবানকে লাভ করত। আবার তারপর যুগ চলে এলো, আরো আয়ু কমে গেল, কত? 1,000, আর একটা শূন্য কমে গেল। এরা ধ্যানও করতে পারবে না, যজ্ঞও করতে পারবে না, কি করবে? এরা ভগবানের সেবা করেই ভগবানকে লাভ করবে। আর কলিযুগে জীবের পরমায় হলো আরেকটা শূন্যবাদ গেল, 100,
তার সৌভাগ্য হবে। এইখানেই তো মানুষ মনে মনে চিন্তা করছে, আরে 100 বছর পরমায়ু আছে মানে এখন আমার 50, লুটে পুটে খাবো, ভোগ করবো, সঞ্চয় করবো, তারপরে বৃদ্ধ বয়সে হরিনাম করব। কিন্তু আপনার মাথায় মগজ যেটা ঢুকেছে খারাপ নয়, কিন্তু গ্যারান্টি কার কি আপনার ঘরে আছে আপনি 100 বছর বাঁচবেন? গ্যারান্টি কার আছে কি না? আপনার ঘরে কারেন্ট চলছে রাত 9টা 10টার সময়, আপনার ঘরে 5 জন 10 জন যেই বাস করুক না কেন, আপনি অন্ন খান, রুটি খান, ভাত খান, মুই খান, যাই খান না কেন, খেতে বসে গিয়েছে, এই যে একটু আগে কারেন্ট চলে গেল, ও কারেন্ট কি বলেছে জেনারেটর ম্যানকে যে সেখানে হ্যান্ডেল নিয়ে দাঁড়াও আমি যাব, ওয়েলিং দিয়েছে না? দাইনি, আপনাকেও দেবে না। আপনি ভাত খেতে বসেছেন, রুটি খেতে বসেছেন, কারেন্ট বলবে না চার্জার লাইন নিয়ে এসো, হারকিন জ্বালো আমি যাব, ও কারেন্ট ধপ করে চলে যাবে, কোথায় হারকিন, কোথায় চার্জার লাইট, কোথায় নক্ষ জ্বালো। তত্ত্বটা কি হলো? কারেন্টটা বলতে আত্মা, দেহের আত্মা। এও বলবে নি ঘর রং করে নাও, ছেলের বিয়ে দাও, মেয়ের বিয়ে দাও, গাড়ি বাড়ি করে নাও, তারপর আমি যাব। ভাই রে পাগলা, খেতে বসবি, হাতে ভাত থাকবে, রুটি থাকবে, মুখে ঢুকবে নি কারেন্ট চলে, আত্মা চলে যাবে। তোমার এখন ছিল সব, গাড়ি বাড়ি স্ত্রী পুত্র সব ছিল, কিন্তু ওইটুকু চলে গেলে কারেন্টটা, তত্ত্বটা কি? আত্মা চলে গেলে এখন আছে তোমার সব, সেদিন তুমি হবে সব। এটা অক্ষরের ফেরা। এখন আমার গাড়ি বাড়ি সব আছে, স্ত্রী পুত্র সব আছে, এটা কোন সব? দন্ত সব অসব। আর আত্মা চলে গেলে তুমি হয়ে যাবে সব। কোন সব? মোড়া মোড়া তালব সব সব। এটাই গৌর হরি হরি। তাই মহাজন পেছন থেকে কলম দিচ্ছে, ওরে পাগলা এখনো সময় আছে। এটা কি? ওরে সময় থাকিতে আপনার পথে আপনি চলো রে, সময়ের থেকে সেই ধন সঞ্চয় কর, সময় থেকে সেই ধন সঞ্চয় কর বাবা, সময় থেকে সেই ধন সঞ্চয় কর, সময় থেকে সেই ধন সঞ্চয় কর, যদি ভব পারে যাবে তোমরা, সময় থেকে সেই ধন সঞ্চয় কর, আমি তোমার।
মহাজন কলম দিচ্ছেন সময়ও থাকিতে আপনারও পথে, আপনি চল রে বউ, কারণ আপনার সংসারের সব বোঝা সকলে বইবে, একটা বোঝা আপনার কেউ নেবে না। বাজার গিয়ে চালের বস্তা যদি কাউকে সাইকেলে তুলে দেন আপনার বাড়িতে পৌঁছে দেবে, টোটোই তুলে দিলে আপনার বাড়িতে পৌঁছে দেবে, কেন অর্থ পাবে, কিন্তু একটা বোঝা আপনার কেউ বইবে না। সেটা কোন বোঝা বলুন তো মায়েরা? একটা বোঝা কেউ নেবে না, সেটা হলো আপনার পাপের বোঝা কেউ নেবে, ও বোঝাটা আপনাকেই বইতে হবে। শুধু এই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল রত্নাকর দস্যু, চাপন ঋষির পুত্র রত্নাকর ভেবেছিল আমি মানুষ খুন করে অর্থ নিয়ে আসি, পাপ আমার হচ্ছে, কিন্তু পাপ তো চার ভাগ হবে, কেন আমার পাপের টাকায় চারজন খাচ্ছি, আমার বাবা মা স্ত্রী আমি আমার টাকায় খাচ্ছি, মানে পাপের টাকায় খাচ্ছি, মানে পাপটা চার ভাগ তো হবে, ওর মগজে ঢুকেছে, ওর মগজে ঢুকেছে পাপ চার ভাগ হবে, কিন্তু বাস্তবে কি হবে না? নারদ ঋষি এসে বুঝিয়ে দিল সাধু, এই জন্য সাধু দেখলেই প্রণাম করতে হয়, ভগবান দর্শন যাও মাত্র প্রণাম করতে হয়, যদি ভগবানকে একটা প্রণাম দেবে কোটি অশ্বমেধ যজ্ঞের ফল আপনি বসে লাভ করবেন, হোম মন্দির শুনবেন, কীর্তন চলছে জগতে, এই জন্য হরি কথা শুনতে হবে, আবার কার মুখে শুনতে হবে, ভাগবত ভালো করে দেখবে, যেই সেই কীর্তন গাইলে তার মুখে শুনলে আপনার কৃষ্ণ প্রেম লাভ হবে, হরি কথা শুনতে হবে হরি ভক্তের মুখে, তবে আপনার কৃষ্ণ প্রেম লাভ হবে। হরি ভক্তের ডেফিনেশনটা কি ভালো করে শোনো, তিলক সেবা করলে হরি ভক্ত, তো রেডিমেড তিলক সেবা অনেকে করে করে না, হ্যাঁ তিলক সেবা করলে তাকে ভক্ত বলা যাবে, যজ্ঞ সূত্র লাগলেও বলা যাবে, অনেক আর্য ধর্ম তিল এই যজ্ঞ সূত্র আছে, শিখা লাগলেও ভক্ত বলা যাবে, ভক্তের ডেফিনিশনটা ভালো করে শুনুন, শ্রীমদ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় 13 নম্বর শ্লোক, আমি নাম্বার মেরে মেরে বলে বলে, যাদের ঘরে গীতা আছে খুলে দেখে নেবে, যদি এখানে কারো পক্ষে থাকে খুলতে শুনতে শুরু করুন, আমার কথার সঙ্গে মিলিয়ে নিন, 18টা অধ্যায় হলো গীতা, শ্রীমদ ভাগবত গীতা 18 অধ্যায়, এটা যে তৈরি হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে, অর্জুনকে উপলক্ষ করে উপদেশ দিয়েছিল ভগবান কৃষ্ণ, 18 দিন যুদ্ধ হলো, 18 অধ্যায় হলো শ্রীমদ ভগবত গীতা, তার তৃতীয় অধ্যায় 13 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ বলছেন ভক্তের ডেফিনিশনটা কি, ভক্ত হবে সেই আপনি আচরণ ধর্ম জীবের শিখায়, নিজে না করিলে ধর্ম শেখানো না যায়, আমি কীর্তনী, আমি বিড়ি সিগারেট গাঁজা চুল্লু সব খাই, আর অন্যকে উপদেশ দিই তোমরা নিরামিষ খাও হরি ভজন করো, তাহলে মানানসই হবে কি না? আপনি আচরণ ধর্ম জীবের শিখায়, আগে তোমাকে আচরণ করতে হবে, অন্যকে উপদেশ দিলে তাহলে তোমার সে ধরতে হবে, কথাটা মানানসই হবে, তাই শ্রীমদ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় 13 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ লিখছেন বলছেন অর্জুনকে, না অর্জুন উপলক্ষ, আমাদের মতো মূঢ় জীবকে উপদেশ দেওয়ার জন্য শ্রীমদ ভাগবত গীতায় ভগবান কৃষ্ণ উপদেশ দিচ্ছেন, শ্লোকটা কি ভালো করে শুনুন, শ্লোকটা হলো এই, যজ্ঞ শিষ্যাসন সন্ত মুচ্যন্তই সর্বকিল্লিশৈ ভুঞ্জতে তে তদহং পাপা যে পশ্চাৎম তাত কারণা, এটা হলো সংস্কৃত অনুবাদ, বাংলাটা বলছি ভালো করে শোনো, এর অর্থ ভগবান বলছে মানুষ যেটা খাবে যদি যজ্ঞের ঈশ্বরকে না দিয়ে পায়, যজ্ঞের ঈশ্বরকে জগতের মালিককে কৃষ্ণ কানাইয়া আমার বাকি বিহারি, আবার সেই রাধা কৃষ্ণ মিলিত তনু হলো গৌর হরি, রাধা কৃষ্ণ ভজন করা যা গৌর ভজন করা, যত গৌরী মঠে যাবে, আমার গুরুপাঠ হলো মায়াপুরে,
যেখানটা দেখবেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড করা আছে না, মাসি বাড়ি বলে জন্মস্থানের পরে পিছনটা আছে না মাসি বাড়ি, ওটা হলো আমার গুরুপুর। যত গৌরে মধ্যে দেখবেন তিনজন তিন ঠাকুর সব জায়গায়, ডান ধারে গৌরহরি, তারপরে কৃষ্ণ, তারপরে রাধারানী। শুধু ইস্কন মঠে দেখবেন আষ্ট সখী সমানে রাধা কৃষ্ণ, পাশে পঞ্চতত্ত্ব ইস্কন মঠে, আর সব জায়গায় তিন ঠাকুর বেশি, এই তিনজন মানে একই জন। তাহলে ভগবান কি বলছেন, মানুষ যেটা খাবে পশু নয়, পশুর জন্য বলা হয়, আইনটা হলো মানুষের জন্য পশুর জন্য নয়। রাধে রাধে আপনি এখান থেকে শিয়ালদা যাবেন, তিনি আপনাকে টিকিট কাটতে হবে না, হবে না কাটতে হবে, কেন আপনি মানুষ। আচ্ছা ওই ট্রেনে কি অমনি ফিসেলে কেউ যায়নি? না না, মানুষ যদি কেউ ফিসেলে যায় ধরা পড়লে তাকে টিটাই ধরে নিয়ে যায়, ও কথা বলছি না, ফিসেলে যাচ্ছে অথচ তাকে ধরবে না, ছাড় আছে, টিকিট কাটবে না, বারবার যাবে আসবে, তাকে কেউ কিছু বলবে না। সেকে দেখবেন ওই ট্রেনের মধ্যে কত আরশোলা আছে, টিকটিকি আছে, তারা টিকিট কাটে না, তারা যোগ যাচ্ছে আসছে টিকিট কাটে না, তাদেরকে ধরবে না, কেন? মানুষকে ধরবে, আরশোলাকে ধরবে না, কেন? আইনটা হলো মানুষের জন্য, পশুর জন্য নয়, ও টিকটিকির জন্য আরশোলার জন্য নয়। তাহলে ভগবান বলছে মানুষ যেটা খাবে যদি যজ্ঞের ঈশ্বরকে না দিয়ে পায়, মুঠোয় মুঠোয় পাপ ভক্ষণ হবে, চুরি করে খাও, আর চুরি করলেও তোমাকে পুলিশে ধরবে। চুরি কেন? জগতে যা কিছু হলো ভগবান কৃষ্ণে, সেই কৃষ্ণকে নিবেদন করে যদি প্রসাদ না খাওয়া হয় তাহলে চুরি হয়ে যাচ্ছে। আপনার বাগানে পায়রা পেকেছে, আপনাকে যদি না বলে আমি পেড়ে নিই, চুরি হবে না, আপনি ধরে তো থানায় দিয়ে দিবেন, পুলিশে দিয়ে দিবেন। তাহলে ভগবানের সব কিছু সেই ভগবানকে যদি না দিয়ে পাওয়া যায় তাহলে চুরি হয়ে যাচ্ছে, চুরি হলে তো তারও পুলিশ, ভগবানের পুলিশ আপনাকে ধরবে। পশ্চিমবঙ্গ সরকারের তেমন পুলিশ প্রশাসন আছে, দিদির পুলিশ আছে, আপনি চুরি করলে ধরবে, ভগবানেরও পুলিশ আছে, ভগবানকে না দিয়ে খেলে ধরবে। সেকে জামদূত, জামদূত আপনাকে ধরবে, ছাড়বে না, এ পুলিশ নিয়ে যাবে ইথের জেলখানা, আর ভগবানের পুলিশ নিয়ে যাবে কোন জেলখানা জানেন? 28টা নরক কুণ্ড আছে, শ্রীমদ ভাগবত খুলবেন, এই জন্য আগে শাস্ত্র গ্রন্থ ঘাঁটতে হয়, কীর্তন শেখার আগে শাস্ত্র ঘাঁটো, তবে তো মন্থন করে নবমী আনতে পারবে। রাধে রাধে 28টা নরক কুণ্ড আছে কলির জীবের জন্য, তেল ফুটছে, তেল ফুটছে, আপনাকে পা দিকে না মুখ দিকে জাকানো হবে, এ তো ইঠের জেলখানায় নিয়ে যাবে এ পুলিশ। যদি ভগবানের কাছে আপনি অপরাধ করেন, চুরি করেন, আপনাকে তেল ফুটছে, মুখ দিকে জাকানো হবে, এটা ওই গৌর হরি হরি, তবে পাপের খণ্ডন হবে যদি সারা দিনের দিনান্তে, দিনান্তে দিন আনতে দিনের অন্তে, সন্ধ্যাবেলা হলো দিনান্তে দিনের শেষে একটু হাতে তালি দিয়ে কিছু করতে হবে না, মহাপ্রভু বলল পাপের খণ্ডন হবে, দশে পাঁচে মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সদা, হাতে তালি দিয়া, হাতে তালি তুলসী তলায় বসে, এ হলো ভক্তি দেবী যোগমায়া। যোগমায়া মানে কি? যোগ করে দেবে, মধ্যস্থ, যেমন বিবাহে মধ্যস্থ লাগে, ছেলে মেয়ের যোগাযোগ করে দেয়, ইনি ভগবানের সঙ্গে যোগাযোগ করে দেবে বলে এর একটা নাম হলো যোগমায়া। এটাই গৌর হরি হরি। ওখানে না গেলে মন্দিরে যাও, মন্দিরে না গেলে আরো একটা ভালো জায়গা আছে, সাধুর সঙ্গে বসে, বৈষ্ণবের কাছে বসে হরি নাম করো হাতে তালি দিয়ে, কেন? বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, আর গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা, আমি ভক্তের হৃদয়ে ভালো থাকি, কেন? যার ঘর ভালো সে ঘরে আমি থাকি, ঘর মানে এখন পাকার ঘর, দেহ ঘর, যার ভালো কি সে ঘরে ভগবান বিরাজ করবে। বলুন মা, আস্তে একটু মন দিয়ে শোনো, শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু খুব ভালো জিনিস গো মা, কেন? ওষুধ খেতে তেতো লাগে কিন্তু ওষুধ খেলে রোগ সারে, কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। আপনার ঘরে যদি কেউ মরে যায়, মরেনি কারো ঘরে কেউ মরেনি, আরে সবাই তো মরবে,
আমিও মরবো আপনিও মরবেন সকলে, জন্ম গ্রহণ করেছে মানে মৃত্যু অবধারিত, আমার মৃত্যু হয়েছে মানে জন্ম অবধারিত, থাকার কোন জায়গা নেই। কিন্তু তোমার এই কর্মের উপর ভিত্তি করে তুমি কিরকম কর্ম করলে, এই কর্মের উপর ভিত্তি করে তোমার একটা দেহ তৈরি হবে পরের জন্ম। যদি পশুর মতো কর্ম করো পশুকুলে যেতে হবে, মানুষের মতো কর্ম করলে মানুষ দেহ পাবে, দেবতার মতো কর্ম করলে আপনি দেবকুলে যাবেন, আর কৃষ্ণ ভক্তের মতো কর্ম করলে আপনি কৃষ্ণের কাছে যাবেন। এটাই গৌর হরি হরি। এই যারা চিন্তা করছে আরে লুটে পুটে খেয়ে যাবো ভোগ করে যা, মানুষ হয়েছি খেয়ে যাবো ভোগ করবো সঞ্চয় করবো মরবো আবার মানুষ হবো, ভুল করছে। এ মনুষ্য দেহ বারবার পাওয়া যাবে, এ দেহ পেতে হলে আপনাকে মাস ধরে নাম করতে হবে। কেন? ভালো করে শুনুন মহাজন কি বলছে। গান মানে কি? গান থেকে জ্ঞান অর্জন হয় বলে তাকে গান বলা। তাহলে মহাজন পথ দিচ্ছেন, কি বলছে? বারে বারে আর আশা হবে না ওরে মন, বারে বারে আর শুনছেন তো? জন্ম হবে মানব জন্ম হবে, তাহলে কি জন্ম হবে? কুকুর বিড়াল ছাগল শুকর কৃমি মশা এগুলো হওয়ার জন্য হরিনাম করতে হবে। যদি বলে খাটে শুব মশারি টাঙাবো পাখা চলবে পোশাক পরব তাহলে হরিনাম করতে হবে, যদি বলি ল্যাংটায় ঘুরবো তাহলে হরিনাম করতে হবে। কুকুর বিড়াল কাপড় পরে প্যান্ট পরে, কুকুর বিড়াল ছাগল শুকর এরা জামা কাপড় পরে না? যদি বলে শুকর বিড়াল হব জামা প্যান্ট পরবো না হরিনাম করতে হবে, যদি মানুষ জন্ম আপনি পাবেন পরের জন্মে আপনাকে মাছ হরিনাম করতে হবে হবে হবে। বলে কেন? খুব মন দিয়ে শুনছেন। আপনি যদি ব্যাংকে টাকা ঋণ করে, 1,00,000 টাকা আমি ব্যাংক থেকে ঋণ করলাম, কথা মতো টাকা শোধ করে ব্যাংকে আবার টাকা চাইলে আপনাকে দেবে না দেবে নেই? টাকা আমি ঋণ করেছি শোধ করেছি সুদ সমেত, দেবে না দেবে নেই? আপনাকে বেশি না দেবে, ম্যানেজার বলে আর বেশি নাও কেন, পার্টি তো ভালো। কিন্তু আপনি টাকা ঋণ করে টাকা দিলেন না, ডিভোর্সার পার্টি হয়ে গেল, আবার টাকা চাইলে দেবে না? তত্ত্বটা কি এলো? আপনি সংসারে কেন এসেছেন? ছেলে পুলে বাবা হওয়ার জন্য? ও তো শুকর হয় কুকুরও হয় বিড়ালও হয়, এর জন্য না? তাহলে মানুষকে কর্ম করতে হবে খাওয়ার জন্য। কি তোমার একটা নিজের কর্ম আছে? সেটা কি? সেটা সকালে করে নিতে হবে মা, না পারো সন্ধ্যায় করতে হবে, সেটা হলো হরি ভজন। তাহলে আপনি এসেছেন কেন সংসারে? কৃষ্ণ ভজি তার তরে সংসারে আই আয়ে, কৃষ্ণ ভজে বারে তরে সংসারে আয়ে নো, আমি কৃষ্ণ ভজি তার তরে সংসারে আই আয়ে, কৃষ্ণ ভজে বারে তরে সংসারে আয়ে নো। এখন মিছে মালায় হইনু আ
ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে কৃষ্ণ ভজিবার তনে সংসারে আইনু শুধু আমি একা না যদি মানুষ হয়ে থাকো কৃষ্ণ ভজন তোমাকে করতে হবে যদি বলে করব না তুমি ডিভোল্ডার পার্টি হয়ে গেলে যেমন টাকা নিয়ে টাকা না দিলে আর টাকা দেওয়া হবে না মনুষ্য জন্ম পেয়েছ হরিভজনের জন্ম যদি হরিভজন না করো পরের জন্মে আর মনুষ্য দেহ তোমাকে দেওয়া হবে না রাধে রাধে এই জন্য হরি কথা শুনতে হবে ভুলটাকে সংশোধন করে নিতে হবে কেন আমরা মানুষ যদি রাখতে পারি কথা শুনে তাহলে কি হবে জন্ম পর্যন্ত আপনি এগিয়ে যেতে পারবেন মনুষ্য দেহ থেকে আপনি ঊর্ধ্বগতী হবে প্রতিটা মানুষ মরবে কিন্তু কেউ মরে নাচতে নাচতে নরক প্রাপ্তি হবে আবার কেউ নাচতে নাচতে ভগবত প্রাপ্তি হবে তাই গৌর হরি হরি দেখবেন জল জল গঙ্গার জল ওটাও জল টিউকলের জল ওটাও জল পায়খানায় পায়খানায় লেটিং এ নর্দমার প্যানেলে জল ওটাও জল তিনটাই জল কোন জলে পুজো হবে মা কোন জলে পুজো হবে গঙ্গার জলে পুজো হবে টিউকলের জল খাওয়া যাবে গঙ্গার জল খেয়ে কিন্তু তৃপ্তি পাবেন তাহলে তৃপ্তি পাবেন কোন জল খেয়ে টিউকলের জল অর্থাৎ নর্দমায় প্যানেলের জলে চা করতে পারবেন না ও জলটা ছুইলে স্নান করতে হবে এত পবিত্র কিন্তু তিনটাই জল একটা জল পূজোই লাগবে একটা জল খাওয়া যাবে আর একটা জল ছুলে স্নান করতে হবে তত্ত্বটা কি পেলাম যেমন সব জল কাজে লাগে না সব কাজে লাগে না তেমনি মানুষ দেখতে সব মানুষ এর মধ্যে তিনটে ভাগে ভাগ হয়ে যাবে এই মানুষের মধ্যে তিনটে ভাগ আছে সেটা কি গঙ্গার জল আছে টিউকলর জল আছে নর্দমার জল আছে গঙ্গার জল কারা যারা ভগবানের সেবায় লেগে গেছে এরা হলো ভগবানের জল সদৃশ গঙ্গার জল সদৃশ কেন ভগবানের পূজো লেগে গেছে টিউকলের জল কারা দেশ সেবক যারা সমাজের সেবা করছে যারা এরা গঙ্গার জল জলটা খাওয়া যাবে মানুষের পাশে দাঁড়ায় যায় মানুষকে সাহায্য করে যায় এরা হলো টিউকলের জল খাওয়া যাবে নর্দমার জল কার এর মধ্যেই নর্দমার জল আছে রাধে রাধে মায়েদের কাপড় টানে যারা দুঃশাসনের জাত যারা পেপার খুললেই দেখবেন এত নারী ধর্ষিতা এরা কারা এরা হলো নর্দমার জল ছুলেই স্নান করতে হবে ওরে অপরিকৃত নারী মানে তোর মা তার কাপড় টানা মানে তোর মায়ের কাপড় টানা এরা কারা এই জন্য এখন তো সংসারে দেখবেন আগেকার আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়েছিল রবীন্দ্রনাথের জন্ম হয়েছিল কেন মাটি ভালো বলে আর এখন আমরা জন্ম দিচ্ছি খালি দুঃশাসনে কাপড় টানা পাটির জন্ম বেশি হচ্ছে আর এই জন্য মানুষ খুন হচ্ছে নারী ধর্ষিতা হচ্ছে ওই নাম শুনুন এই নরক এই নর্দমার জলটা একদিন ভগবানের সেবায় লাগতে পারে সিদ্ধান্ত কিরকম এই নর্দমার জল ভগবানের সেবায় লাগতে পারে তাহলে কিরকম আছে কলকাতা হাওড়ার ব্রিজ আছে না হাওড়ার ব্রিজ দেখেছেন তো ওর নিচে কি নদী হুগলি নদী আছে তাহলে গঙ্গা আছে ওই গঙ্গার জলে ঠাকুর পুজো হলো
তাই না? কিন্তু পূর্ব পাশে আছে বড় বাজার কলকাতা, আর পশ্চিম পাশে আছে হাওড়া, তাই তো? ওই কলকাতা বা হাওড়ায় কোনো ট্রেনে নোংরা জল নেই, ট্রেনের ভিতরে নোংরা জল নেই, আছে সে জলে কিন্তু পুজো হবে। কিন্তু পাইপ দিয়ে গিয়ে যখন গঙ্গায় পড়ে যাবে, আপনি চিনতে পারবেন কোনটা ড্রেনের জল কোনটা গঙ্গার জল? চিনতে পারবেন? আর চিনতে পারবেন না, ওই ড্রেনের নোংরা জলটা গঙ্গায় মিশে গিয়ে সেও ঠাকুর পূজোয় লেগে যাচ্ছে। তাহলে তত্ত্বটা কি পেলাম? যারা ড্রেনের জল নোংরা জল আছে, যদি সাধু সঙ্গে বসে হরি নাম করে, সাধুরা হলো গঙ্গা জল সদৃশ, ওরা যদি সাধুর সঙ্গে মিশে গিয়ে হরি নাম করে ভগবানের সেবা করে, তে ড্রেনের জল নোংরা জলটাও তুমি একদিন গঙ্গা জলে পরিণত হয়ে যাবে। তাই গৌর হরি হরি, হরে কৃষ্ণ হাতে তালি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে রাম। খারাপ লাগার প্রশ্ন আসবে কেন? ভালো জায়গায় ঢুকেছেন, ভালো কথা শুনছেন, ভালো জনের কথা শুনছেন, ভালো লাগবেই তো। আনন্দময় বিগ্রহ ভগবান কৃষ্ণ, শ্রীমদ ভাগবত বলছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। তাহলে ভগবান তিনটির উপরে ভর করে দাঁড়িয়ে আছে, সচ্চি আনন্দময় ঘন বিগ্রহ। কেউ আগুনের কাছে গেলে আছে, আগুনের কাছে গিয়ে দাঁড়ায়, সে ঠান্ডা বাতাস পাবে না, তাপ পাবে। আগুনের কাছে গেলে তাপ পাবে, তাহলে আনন্দময়ের কাছে গেলে কি পাবে? আনন্দ পাবে না দুঃখ পাবে? আনন্দই পাবে। আনন্দময় কে? কৃষ্ণ ভগবান। তার সেবা করলে, তার কাছে গেলে আনন্দই পাবে। এই জন্য সকালে গিয়ে মঙ্গল আরতি যে হয় না 4:20, একটু ভোরবেলা নির্জনে গিয়ে ভগবানের কাছে করতালি দিয়ে একটু হরিনাম করু, প্রভু তোমার সেবা করার জন্য এই জন্মটা আমি পেয়েছি, কিন্তু আমি তো তোমার সেবা করতে পারলাম না। তুমি যদি কৃপা করে আমাকে তোমার চরণের দাস করে দাও, তাহলে আমার মানব জীবনটা ধন্য হয়ে যাবে। আপনি সংসারে দুঃখ পাবেন, কষ্ট পাবেন, তো একটু ভগবানের কাছে গিয়ে করুণার চোখের জল ফেলে জানান, দেখবেন আপনার দুঃখ দূরে যাবে, আনন্দ এসে যাবে। তাই জন্য তো ভক্ত বলে ভগবানকে, প্রভু আমি সাধে করে কি, সাধে করে কি, কৃষ্ণ ভোজি কৃষ্ণ নাম যে বড় মধু মই, সাধে করে কি কৃষ্ণ ভোজি
সাদ করে কি কৃষ্ণ ভোজি নাম যে বহর মধু যদি একবার নেশা কারুর লেগে যায় না, সে নেশায় ডুবে যাবে। ডুবে গিয়েছিল ওই নেশায়। সে কে? মীরাবাই। তার গুরুদেব বলেছিল, দেখো রানা, তোমার স্ত্রী নেশা করে টলছে। রানা গিয়ে বলেছিল, মীরা লজ্জা করে না, তুমি রাজ রানী হয়ে নেশা করেছো। মীরা বলেছিল, স্বামী, হ্যাঁ আমি নেশা করেছি। এ যে কি নেশা! যদি একবার কেউ করে সে যে ডুবে যাবে এই নেশায়। কৃষ্ণ ভজনের এত নেশা। আমি মনে বড় ব্যথা পেলে সংসারে যদি কোনোদিন কিছু কষ্ট পাবে ও আসতে পারে, ঝগড়াঝাটি কষ্ট পেতে পারে, জানেন না, কষ্ট পায় বলে মানুষ তো মরে, সুসাইড করে, বিষ খেয়ে মরে, গলায় দড়ি দিয়ে মরে, টেনে মাথা দেয়, কেন কষ্ট পায় বলে। যদি কোনোদিন কষ্ট পেয়েছে, একটু ভগবানের কাছে গিয়ে একটু চোখের জল ফেলু, ভগবানকে একটু জানা, দেখবেন আপনার দুঃখ দূরে চলে যাবে, আপনি একটা আনন্দ অনুভব করবেন।
কেন আনন্দময়ের কাছে গেলে দুঃখ কেউ পায় না, উনি আপনার দুঃখটা নিয়ে নিয়ে আপনাকে আনন্দ দান করবে, কিন্তু মানুষ সেখানে কেউ যায় না, ঝগড়া ঝাঁটি দুঃখ কষ্ট হলে টেনে মাথা দেয় সুসাইড করে বিষ খায়, এত আনন্দ আছে ভগবানের সেবায়। ভগবানকে একটু দর্শন করুন, নয়নে নয়ন দেন, ভগবান আপনাকে আকর্ষণ করে নেবে। এরা রাধানি বলেছিল সখীদেরকে, সখীরে আমি জলের ঘাটে গিয়ে এমন একজনকে দর্শন করলাম, এ দর্শন করে আমি নয়নার ফিরাতে পারি, সেজন্য আমাকে আকর্ষণ করে নিচ্ছে। সখী বলি কায় কে সে জানিস সখী, আমি কি রূপ হে রে মহন মূরতি প্রীতি রসের মানুষের যখন যৌবন আসে দেখতে কত সুন্দর হয়, কমলা লেবু দেখেছেন, কমলা লেবু এত সুন্দর দেখতে হয়, আর ওইটা যখন 80-85-90 বছর বয়স হবে, বেগুন পড়া দেখেছেন, আর আরসির কাছেও যাবে না, যখন যৌবন থাকবে 50 বার আয়নার কাছে লিপস্টিক ঘষছে, মাথা চুল কাটছে মানে চিরুনি দিচ্ছে, আর যখন 85-90 বছর বয়স হবে আয়না যে কোথায় পড়ে আছে আর খোঁজ। কেন? প্রতিটি মানুষের জীবনে আসবে মা যদি 100 বছর পর মরে পায়। গীতায় ভগবান কৃষ্ণ বলছেন 2 অধ্যায়ে, তার নাম বাসলো
মানুষের জীবনে কৌমার বাল্যকাল যৌবন তখন বেলা বারোটা সকালবেলা বেলা বারোটা আবার বিকেল পাঁচটা কখন বার্ধক্য আসবে না আসবে 100% আসবে কিন্তু মানুষ যদি সুচতুর হয় সময় থেকে নিজের কর্ম নিজে গুছিয়ে নেয় দেখবেন মায়েরা আতে কোন ঘরে যদি স্ত্রী ভরি ভক্ত হয় এই জন্য মায়েদেরকে হই না আগে শুনতে আই তো নেই আসল ফাঁকা আমার জীবনে এত হাসর ফাঁকা পড়ে আজকে পড়ল কি বলুন তো সংসার সুখের হয় বাবার গুণে ঠিক আছে তো নাকি ভুল হচ্ছে নাই সকলে যান সংসার সুখের হয় রামনির গুণে রামনি মানে মা রামায়ের চাপ এরা সংসারকে সুন্দর করতে পারবে কৃষ্ণের সংসার করতে পারবে আবার এরাই সংসারকে ভাগাড় করে দিতে পারবে ভাগাড় বোঝেন পৃথিবীর সর্বত্র হরিনাম হয় একটা জায়গায় হরিনাম কোনোদিন হয়নি সে জায়গা কোনটা ওই গরু মরে গেলে যেখানে ফেল ভাগাড় ভাগাড় ওখানে হরিনাম কোনোদিন হয় তাই না তাহলে যে ঘরে যে বাড়িতে কোনোদিন হরিনাম হয়নি ওটা কি আমি কিন্তু বলি আপনারা বলছেন বলে শাস্ত্র বলছে আমি বলি শাস্ত্র বলছে যে ঘরে কোনোদিন হরিনাম হলো না সাধুর আগমন হলো না যার ঘরে ভগবান নেই সে তো ভাগার সদৃশ শ্মশানে হরিনাম হয় গো হয়নি যখন মুড়ি নিয়ে যায় বলহরি শ্মশানে তুলসী গাছ নেই ভাগারে কিন্তু কিছু নেই হরিনামও নাই তুলসী গাছ নাই এখানে তুলসী গাছ আছে হরিনাম হয় এই জন্য যে ঘরে হরি ভক্তি মন্দি মা হবে মা যদি হরি ভজন করে স্বামী যদি নাও করে দিন কতক পরে স্বামীকেও হরি ভজন করতে হবে 100% গ্যারান্টি কত হয়ে গেল কেন বলুন তো স্বামী টাকা ইনকাম করতে পারে কিন্তু হোটেল কার হাতে হোটেল জানেন তো হোটেল কার হাতে স্ত্রীর হাতে স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত হয় সে তো নিরামিষ প্রসাদ করে ভগবানে ভোগ লাগিয়ে প্রসাদ দেবে স্বামীকে দেবে স্বামী আমি খাবো না নিরামিষ খেলে আত্মিক রোগ হয়ে যায় তুমি কি করবে আমি হোটেলে খাবো তিন কথা হোটেলে খাবে যখন পকেটে গোছা গোছা টাকা বেরিয়ে যাবে 200 টাকা করে পার দিয়ে বেরিয়ে যাবে আমি রান্না করে খাবো রান্না তো করতে জানেন কি করবে হাত পা পুড়বে দিন কতক পরে বলে যা হবে হবে তোর গোপালের প্রসাদ খেয়ে তাই গৌর হরি হরি তাহলে যে ঘরে স্ত্রী হরি ভক্ত হবে স্বামীকে হতে পাউন কিন্তু কোন ঘরে যদি স্বামী ভক্ত হয় স্ত্রীকে আনা যে কি জ্বালা যার আছে হয়েছে সে যায় একে আনা যাবে কি এই জন্য স্বপ্ন সংসার যদি উভয় কৃষ্ণ ভক্ত হয় স্বামী স্ত্রী কি হবে আনন্দের রোল পড়ে বৃন্দাবন যেতে হবে তোমার বৃন্দাবন এখানেই চলছে গোপালের সেবা চলছে বৃন্দাবন এখানে এই জন্য ঘরটা সুন্দর হয় কি করে মনের মতো মানুষ যদি কেউ পেয়ে হরি ভজনের মতো মনের মতো মানুষ পেয়ে গেলে ঘরটাও বৃন্দাবন হবে তার জীবনটাও ধন্য হবে আমি মনের মতো মানুষ পেলাম না তাই তো পাগল হলে না মনের মতো মানুষ পেলাম না মনের মতো মানুষ পেলাম না তাই তো পাগল
পাগল হলে মেলা মনের মতো মানুষ পেলাম না তাই তো পাগল হলাম না মনের মতো মানুষ পেলাম না মনের মতো মানুষ পেলে তবে তো পাগল হবে পাগল হয়ে গিয়েছিল তোমার কে বলেন তো শিব যে পাগলের ইশার সুধা ফেলে পিসের ভাগ্য করল যারা পাগলের ইশার সুধা ফেলে পিসের ভাগ্য করল যারা শিব যে পাগলের ইশার সুধা ফেলে পিসের ভাগ্য করল যারা পাগলের ইশার সুধা ফেলে পিসের ভাগ্য করল যারা যে সোনার কইলা হরিনামে পাগল হয়ে গিয়েছিল মহাদেব যার নাম হলো পঞ্চম ব্রহ্মা চার মুখে হরিনাম করেছিল আর মহাদেব পাঁচ মুখে হরিনাম করেছিল বলে পাঁচটা মুখে যার নাম হলো পঞ্চম এই যে শ্রাবণ মাসে এত জল ঢালল আমি নবদ্বীপ গিয়েছিলাম দেখি ট্রেনে উঠতে পারি এত ভিড় আচ্ছা আপনারা নীল দিনে জল ঢালেন নীল দিন জানেন তো চৈত্র মাসে শেষে মায়ের বেশি করে ঢালে ডাবের জল ঢালে দুগ্ধ ঢালে জল ঢালে আচ্ছা চৈত্র মাসটা কি কাল আস্তে ছোট ছোট কি কাল গরম কাল আচ্ছা গরমে যদি জল ঢালে আপনার গরমে যদি কেউ গায়ে জল দিয়ে আরাম হবে না কষ্ট হবে আরাম হবে আচ্ছা খুব মন দিয়ে শুনুন তাহলে নীল দিনে জল ঢাললে গরমে জল দিচ্ছেন ডাব দিচ্ছেন আরাম হচ্ছে কার শিবে তাহলে শিবের আরাম বলে মানে আপনাকে পদ দেবে অবশ্যই পদ দেবে আশীর্বাদ দেবে আচ্ছা এই শ্রাবণ মাস কি কাল অধর বর্ষা হচ্ছে কি জগন্নাথকে একদিন স্নান করিয়ে স্নান যাত্রার পর তার জ্বর হলো 15 দিনে জানেন তো 15 দিন জগন্নাথের জ্বর হয় মন্দিরে দর্শন দেয় না দেয় জান্নাত নিরাচলে কেউ জাননি স্নান যাত্রার পর 15 দিন জগন্নাথের জ্বর হয় ওই স্নান করিয়েছিল বলে তাহলে একদিন জল ঢালে তার জ্বর হয় তাহলে মহাদেবী যে শ্রাবণ মাসে এত জল ঢালছে বাকে করে জ্বর হয় না যারা জল ঢালছে তারাই নিজেরা বলছে জ্বর হয়েছে কিরকম দেখেন যারা নিয়ে যাচ্ছে তারা মুখে স্লোগান দিচ্ছে কি বাবা আমার হো 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 করে গো ভোলে বাবা বাবা আমার হো 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 করে গো ভোলে বাবা বাবা আমার হো 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 করে গো ভোলে বাবা বাবা আমার হো 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 করে গো ভোলে বাবা মানে হো হো করছে নিজে বলছে হো করছে মানে জ্বরে হো হো করছে এত জল ঢাললে জ্বর হবে নি সে জ্বরে হু হু করছে আবার তুই বাঁকে করে জল নিয়ে যাচ্ছ ভাঁড়ে করে ঢালবি কারো যদি জ্বর হয় তার গায়ে জল ঢাললে অভিশাপ দিবে না আশীর্বাদ দিবে এটা মাথায় ভালো করে ঢুকাতে হবে কারো যদি জ্বর হয় তার গায়ে জল ঢাললে সে আশীর্বাদ দিবে না অভিশাপ দিবে অবশ্যই অভিশাপ দিবে আশীর্বাদ দিবে না ভুল সিদ্ধান্ত নেবেন এই জন্য শ্রাবণ মাসে জল ঢালাবেন না জল ঢালবেন চৈত্র মাসে নীল দিনে আশীর্বাদ পাবেন মহাদেবের কাছ থেকে তাই গৌর হরি হরি যে মহাদেব সোনার কৈলাস ত্যাগ করে শ্মশানে বসলো কেন ছাই ভস্মকে মানুষ হরি নাম করতে চায় না কিন্তু একটা জায়গায় গিয়ে বসলে ওদের মুখে আমি হরি নাম শুনবো সে জায়গা হচ্ছে শ্মশান মানুষ যখন মরে যাবে সারা জীবন হই নাম তো না বললো ওই দিন বলতে হবে একা বলবে না সবাই বলবে একজন বলবে বালহরি আর যারা যাচ্ছে সবাই বলবে হরি বল কিন্তু মা গো যাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে তোর কি হবে তত সুযোগ ছিল তখন হরি নাম বললি নি আজ যে তোমার হরি নাম বলা হবে না তাই সময় থেকে সাধু সঙ্গে হরি ভজন করে নাও কিছু না হোক তুলসী তলায় বসে মাকে একটু জানাও মা
তোমার চরণ তলে বসে একটু হরিনাম গাইছি কৃষ্ণনাম গাইছি। আমি হয়তো সারাদিনে দু ঘন্টা সময় দিতে পারবো না, পাঁচটা মিনিট সময় তো দেবো। রাধে রাধে, তাই না? আর একজন হরিনামে পাগল হয়ে গিয়েছিল, সে কে বলেন তো? কলিযুগে দেখো গৌরাঙ্গ, একটুখানি ছেলে ভবে করলো কি রঙ্গ। কলিযুগে দেখো গৌরাঙ্গ, একটুখানি ছেলে ভবে করলো কি রঙ্গ। কলিযুগে দেখো গৌরাঙ্গ, একটুখানি ছেলে ভবে করলো কি রঙ্গ। কলিযুগে দেখো গৌরাঙ্গ, একটুখানি ছেলে ভবে করলো কি রঙ্গ। সে যে রাধে বলে, জয় জয় ভোলানাথ কি, গৌর হরি কি, নিতাই চাঁদ কি, আধারমন কি, আজকের আনন্দ কি। কম হলেও তো আপনারা এমন জোর দিবেন সকলকার জোর পূর্ণ করে, তাই না? বুঝতে দিবেন না যে ভক্ত কম আছে, তাই না? এই আওয়াজটা যিনি দিয়েছেন তাকে ঘুরিয়ে দিয়ে, আওয়াজ দিয়েছে কে আপনাকে? আওয়াজটা দিয়েছে কে ভগবান? দিয়েছে বলে আপনি এই যে আপনি বসে আছেন, কেউ আপনার নিজের ইচ্ছায় বসে আছেন না কেউ বসে রেখেছে? তিনি বসিয়ে রেখেছেন বলে বসে আছেন। যদি বলে একদিন বলে চলে আয়, কাপড় চাপা দিয়ে দিতে হবে, ডেড বডি হয়ে যাবে, তাই না? তাহলে যিনি বসে রেখেছেন, যিনি আওয়াজ দিয়েছেন, যার ধন তাকে ফিরিয়ে দেন, যার ধন তার সেবায় লাগিয়ে আমি হব মহাজন। আপনি যখন মাতৃ গর্ভ থেকে এসেছিলেন কিছু নিয়ে আসেন না, এখন আপনার 20 কোটি টাকা ব্যাংকে আছে, যেদিন যাবেন কত নিয়ে যাবেন? 1 টাকাও নয়। তাই নিয়েছেন কার? ভগবানের। এই ভগবানের ধন, ভগবান ধন দেয় কেন, অর্থ দেয় কেন? তার সেবায় লাগাবে বলে। কিন্তু কিছু কুঞ্জুস মানুষ আছে, কৃপণ মানুষ আছে, ভগবান দিয়েছে ও ব্যাংকে জমা করে যাচ্ছে, জমা করতে করতে মরে গেল, এবার খাবে কারা? ছেলে পুলে আছে, কোন ছেলে নেশা করবে, জমি বিক্রি করবে, জুয়া খেলবে, মেয়ের পিছনে দেবে, আপনার কষ্টের টাকা। বলে কিরকম, একটু ভালো করে শোনো কথাগুলো। মৌমাছি রেখেছেন, মৌমাছি, মৌমাছি কি করে? ফুলের মধু চয়ন করে নিয়ে রাখে কোথায়? চাকে, চাকে, মৌচাক, চাকে রাখে। কেন চাকে রাখে? পরে খাবো। ও মধু চয়ন করতে গিয়ে ফুলের কাঁটায় রক্তাক্ত কলেবর হয়ে যায়, তবু তুলে, কেন? পরে খাবো। মধু তুলে নিয়ে চাকে রাখলো, পরে খাবো। রাধে রাধে, এইবার মধু দই টুম্বু হয়ে গেল চাকে, দেখতে পেল কে? ব্যাপ, ব্যাপ দেখতে পেল। আরে চাকে তো দারুণ মধু আছে, নে আগুন লিয়া। কাকে পুড়াবে মা? কাকে পুড়াবে? মৌমাছিকে পুড়াবে যে মধু সঞ্চয় করে রেখেছে, তাকে পুড়িয়ে চাক ভেঙে মধু নিদিরে নিয়ে পালা। যে সঞ্চয় করলো সে পুড়ে মরলো, খেলো কে? ভ্যাট। তত্ত্বটা কি এলো ভালো করে শুনো, আমাদের জীবনের কাহিনী। মৌমাছি হলো আমরা, মানুষ হলো মৌমাছির জাত। চাকরি করে, ব্যবসা করে, চাষবাস করে, যে টাকা ইনকাম করে, মাসে 5000 টাকা করুক আর 50000 টাকা করুক, যেই টাকা করুক না কেন, চিন্তা করে আমি যদি 20000 টাকার বেতন পাই, মাসে 1000 টাকা করে চাকে জমাবো। চাকে মানে কোথায়? ব্যাংক রূপ চাকে, ব্যাংকে জমাবো।
তাহলে 60 বছর চাকরি করলে 1000 টাকা করে মাসে দিলে 7 লাখ টাকা আমার জমবে। তাহলে রিটায়ারের পর যখন 60 বছর রিটায়ার হবে, 70 80 বছর বয়সে ছেলে বউমার কাছে হাত পাতবো না, আমার 7 লাখ টাকা মধু জমা হয়ে আমি বের করব খাবো, কারণ আমার মধু তো জমা হয়ে গেছে, আমি বের করব তুলবো খাবো। কিন্তু পাগলা বোঝেনি যে 60 বছরকে আমি বাঁচবো তো কি, দেখা গেল 55 বছর বয়সে তোমার জয় নিতাই হয়ে কি 6.5 লাখ টাকা জমা হয়েছে কোথায়, ব্যাংকে। এইবার তুমি যে মরে গেলে, মৌমাছি মরে গেল, বাবা মরে গেল, ছেলে পুরাবে না পুরাবে, ছেলে কি করে পুরাবে না পুরাবে, পুরাবে, তার মানে মৌমাছি পুরানো চলছে, মৌমাছি পোড়ানো চলছে। এইবার 15 দিন সাদর পর মধু খাবে কে, মধু মানে কোনটা, টাকার উপর মধু জমা করে রেখেছে মৌমাছি, সে তো মরে গেছে পুড়িয়ে দিয়েছে, এবার মধু খাবে কে, ছেলে রূপি ব্যাট, সে তার টাকা তুলবে খাবে, তোমার কি হবে? এটাই গৌর মানন্দে হরি হরি, এই গাধা চিনির বস্তা বয় পিঠে করে, ও চিনি ও খেতে পায়, খাইকে অন্য জনে খায়, এজন্য চালাক চতুর্যের ভগবান যেমন দেয় তারা ভগবানের সেবা করে চলে যায়। দিলে পাবে নিলে যাবে, দিলে পাবে নিলে যাবে, এটাই গৌর হরি হরি। আপনার নাম বিপিএল এর আইটাস চলে গেছে, আপনার নামে রেশন আসছে, রেশন আসে না, রেশন দোল আসে না, আসে, কিন্তু আপনার নামের মাল যদি আপনাকে দেবে, আবার পরে বারে সরকার আপনাকে চাল ডাল পাঠাবে, যদি আপনাকে না দিয়ে পচিয়ে ফেলে দেবে, তাহলে পরে বারে আপনার নামে আর মাল আসবে না। তত্ত্বটা কি এলো, ভগবান অর্থ দেয় কেন, তার সেবা করার জন্য, তুমি বেটা কৃপণ পুঁজি করে রেখে জমা করে রেখে গেলে পরে বারে নয়া পয়সা গুনতে হবে, আর তোমাকে অর্থ দেবে না, এটাই গৌর হরি হরি। এই জন্য সুচতুর চালাক যারা, চতুর যারা, আবার ভগবানের সেবা যারা দান করে, অর্থ ব্যয় করে, চালাক পাটি কেন, ভগবান সাহেব 10 টাকা খরচা করলে আতে 10 লাখ টাকা করে আপনাকে ভগবান পাঠিয়ে দেবে। এই সরকার টাকা দিয়েছে, ভালো কাজ করেছে, আবার পরে পরে টাকা বেশি আসবে, কেন, কাজ ভালো করেছে, না করলে আসবে না, তত্ত্বটা কি এলো, ভগবানের সেবায় আপনি যেটুকু দিবেন ভগবান আপনাকে ডবল নয় চার গুণ পাঁচ গুণ এমন দেবে, আপনি নিতে পারবেন, প্রমাণ করে নেবেন। যেদিন শিশুপালকে বধ করতে গিয়ে ভগবান কৃষ্ণ চক্র দিয়ে শিশুপালের মাথা কেটে দিলেন, কিন্তু ভগবানের চক্রের আঘাতে অঙ্গুলিটা কেটে গেল, মা এটা আপনারা শুনেছেন, একটু কাহিনী ছোট করে বলেছি, শোনা দরকার আছে, কেটে গেল, রুধি ঝরছে, রক্ত পড়ছে, সবাই ছিল, কিন্তু দেখতে পেল একজন, কে জানো, পাঞ্চালী দ্রৌপদী, ছুটে গিয়ে নিজের বসনটা ছিঁড়ে হাতে ব্যান্ডেজ করে দিল, রক্ত থেমে গেল, কিন্তু কৃষ্ণ বলছে পাঞ্চালী সামান্য তো কেটেছে হাতটা, তুমি দামি বসনটা ছিঁড়ে ফেললে ও বসন্ত আর পরা যাবে না। দ্রৌপদী কেঁদে বলছে সখা তোমার রুধির চেয়ে কি আমার কাপড়ের দামটাও বেশি হলো, কেন জানো, আমি যে তোমায় বড় ভালোবাসি, তোমার কষ্ট মানে তো আমার কষ্ট, আর তোমার আনন্দ মানে তো আমার আনন্দ, তোমার দুঃখে আমি তো দুঃখী, তোমার সুখে আমি তো সুখী। সেদিন ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলো, দ্রৌপদী এতটা কাপড় যে আমার সেবায় তুমি দিলে, মানে আমার ব্যাংকে তুমি ফিস্ট করলে, আমার সেবা দেওয়া মানে আমার ব্যাংকে ফিস্ট হলো, এ কাপড়ও আমি তোমাকে ফিরিয়ে দেব, তবে অতটা দেব না, কত গুণ করে দেব তুমি নিতেই পারবে। দ্রৌপদীর আর মনে নেই, সেদিন চলে গেল, তারপরে আর মনে নেই, আপনি নবদ্বীপ গিয়েছেন, বৃন্দাবনে গিয়েছেন, 10 টাকা পামি বাক্সে দিয়ে এসেছেন, ঘরে এসে 6 মাস পরে আর আপনার ওই 10 টাকার কথা মনে থাকবে, কিন্তু যার সেবায় দিয়েছেন তার মনে আছে, কে, আমার কৃষ্ণ কানাইয়া বাকি বিহারী, তার মনে আছে 10 টাকা
দশটা টাকা আমাকে দিয়েছে, ওকে দশ লাখ করে ফিরিয়ে দিতে হবে। তাই গৌর হরি হরি বল। আর ঠিক সেই দিনটা এসে গেল, কোন দিন? পাণ্ডবদের সঙ্গে কৌরবদের পাশা খেলা শুরু হলো। পাশা খেলায় পাণ্ডব হেরে গেল, কৌরব জিতে গেল। দুর্যোধন দুঃশাসনকে ডেকে বলো, ভাই রে যা শুতে যা। ও দ্রৌপদী চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে সভাপতি ব্যবস্থা করে দে। নির্লজ্জ দুঃশাসন ছুটে গিয়ে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে ফেলে দিয়েছে সভাপতি। পাঞ্চালি আগে দেখছে তার পাঁচ পাঁচটা স্বামীর দিকে, স্বামীরা মাথা নত করে নিল কেন? কৌরবের কাছে তারা হেরে গেছে, কিছু বলার নেই। দাদুর দিকে লক্ষ্য করলো, ভীষ্মের দিকে। ভীষ্ম মাথা নত করে নিল কেন? ও দুর্যোধনের খেয়েই বেঁচে আছে। দুঃশাসন এগিয়ে আসছে, দ্রৌপদীর বসনটা হরণ করে নেবে, বিবস্ত্রা করে দেবে। দ্রৌপদী চোখের জলে কাঁপছে, প্রভু ওগো কেহ নাহি যা, কেহ নাহি যা, এ জগতে কেহ নাহি যাহা, তুমি আছো তা। এই না জগত মাঝে দ্রৌপদীর চোখের জলে ভগবান অন্তরাল থেকে বলছে, পাঞ্চালি তুমি কাঁদছ কেন? তোমায় কাঁদতে হবে না, তোমার তো জমা আছে, তুমি তুলে নেবে। ফিস্ট করা আছে,
উইথড্র করেন। দ্রৌপদীর মনে নেই কিন্তু ভগবানের মনে আছে, সেই দিন যে এতটা কাপড় আমাকে দিয়েছিলে আমার সেবায়, সে কাপড় বেড়ে এত কাপড় হয়েছে দুঃশাসনের শক্তি নেই টেনে শেষে। এবার দুটো হাত তুলে দাঁড়িয়েছে দ্রৌপদী চক্ষু মুদ্রিত করে, কেন বসন টানতে আরম্ভ করেছে দুঃশাসন, দুটো হাত তুলে দিয়েছে। এই জন্য দুটো হাত তোলার সিদ্ধান্ত ভগবত কৃপা লাভ করা যায় তাড়াতাড়ি, যেটা মহাপ্রভু করে দেখিয়ে গেল দুটো বাহু তুলে, এটাই গৌরমানন্দে হরি হরি। এই দুটো হাত তুলতে হবে হরিবাসরে, যদি না তুলি কি হবে?